রহস্যের এই দুনিয়াতে রহস্যের যেন কোনো কমতি নেই, কিন্তু সব রহস্যের পাহাড় যেন এই মিশরের পিরামিডকে ঘিরে। এই পিরামিড মানুষের মনে দাগ কেটেছে অনেকগুলো বিষয়, যার উত্তর বর্তমানের আধুনিক বিজ্ঞানের কাছেও নেই। এই ভিডিওতে আমরা কোনো সমাধান দিতে চাইছি না, কিন্তু এই পিরামিডকে ঘিরে থাকা রহস্যের কথা অবশ্যই আপনাদের জানাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি ক্রিপ্টিক প্ল্যানেটের আজকের এই রহস্যময় পর্বটি। ধারণা করা হয় যে 4 থেকে 4.5 বছর আগে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়। এই পিরামিড বিশ্বের 7 আশ্চর্যের একটি, যা সবচেয়ে প্রাচীন বলে গণ্য করা হয়। এখন প্রশ্ন হলো, কে তৈরি করেছে এই পিরামিড? তা নিয়ে 2টি উত্তরই আসে। হয় পিরামিড কোনো এক মিশরীয় জনগোষ্ঠী তৈরি করেছে, নতুবা এটি এলিয়েন বা ভিন গ্রহের কোনো প্রাণীর কাজ। ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি যে পিরামিড হলো মিশরের ফেরাওদের সমাধিস্থল। মৃত্যুর পর তাদের এইখানেই রাখা হতো, কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও মিডিয়ার বদৌলতে বলা যায় যে এখানে কোনো সমাধি নেই। তাহলে কি বলা যায় ইতিহাস ভুল, নাকি আমাদের আধুনিক জ্ঞান বিজ্ঞান পিরামিডের শেষ রহস্যের কাছে যেতে ব্যর্থ হয়েছে? তাহলে চলুন এখন পিরামিডের বাহিরের ও ভিতরের নির্মাণ নিয়ে কিছু রহস্যকর তথ্য জানি। শুধুমাত্র একটি পিরামিড নির্মাণে 23 লক্ষের অধিক লাইমস্টোন ব্লকস ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই পিরামিড তৈরি করতে ব্যবহৃত হয়েছে বিপুল পরিমাণে চুনাপাথর, গ্রানাইট ও ডলোমাইট। আশ্চর্যের ব্যাপার হলো, এক একটা লাইমস্টোন ব্লকসের ওজন 2500 থেকে 70 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। এত ওজনের লাইমস্টোন দিয়ে এত নিখুঁতভাবে কোনো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার না করেই এই পিরামিড কী করে বানানো হয়েছে? এই প্রশ্নের উত্তরে অনেক থিওরিস্ট বলেছেন যে এটা এলিয়েন তৈরি করেছে। এলিয়েন ছাড়া এত নিখুঁত স্থাপনা 4000 বছর পূর্বে মানুষের দ্বারা তৈরি হয়েছে তা চিন্তাও করা যায় না। এই থিওরির ব্যাখ্যা আরও পরিষ্কার বুঝতে পারবেন, কারণ এই পিরামিড তৈরি হয়েছে পুরোপুরি ওরিয়ন কোরিলেশনের উপর ভিত্তি করে, যার মানে হলো ওরিয়ন নক্ষত্রমণ্ডলের 3টি নক্ষত্র বরাবর একই কৌণিক দূরত্বে পিরামিডগুলোর অবস্থান। রাতের বেলায় যখন পিরামিডগুলোতে তাকাবেন, তখন দেখবেন যে পিরামিডগুলো ঠিক 3টি নক্ষত্রের নিচে দাঁড়িয়ে রয়েছে সমানভাবে। আসলে পিরামিডগুলো মানুষ নাকি এলিয়েন বানিয়েছে তা বলা সম্ভব না, তবে এটুকু বলা যেতে পারে যে পিরামিডগুলোর সাথে আকাশের ওই নক্ষত্রগুলোর নিশ্চয়ই কোনো যোগসূত্র রয়েছে। কিছু থিওরিস্ট মনে করেন এলিয়েনরা থাকে ওই নক্ষত্রগুলোতে, যারা তাদের অস্তিত্বের জানান দিতেই তাদের অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে পিরামিডগুলো তৈরি করেছে। এছাড়াও 21শে জুন বড়দিনে 2টি পিরামিডের মাঝখান বরাবর সূর্য দাঁড়িয়ে থাকে। এত কিছুর পরেও না হয় মেনে নিলাম এটা মিরাকেল, 2টি পিরামিডের মাঝখানে সূর্য আসতেই পারে। তাহলে এখন আরেকটু গভীরে যাই। আমরা জানি এই গোল পৃথিবীর ঠিক মাঝখানে আছে কাবাগড়, তার ঠিক কিছু দূরত্বেই রয়েছে পিরামিডগুলো, যার অবস্থান থেকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ঠিক সমান দূরত্বেই অবস্থিত। এতক্ষণ পিরামিডের বাহিরের নির্মাণ ও অবস্থান সম্পর্কে জানলেন, তাহলে চলুন এখন পিরামিডের ভেতরে প্রবেশ করি। 19 শতকের পর পিরামিডের অভ্যন্তরীণ অনেক তথ্যের উন্মোচন হয়। পিরামিডে প্রবেশ করলেই মিলে অনেকগুলো সুড়ঙ্গ পথের, আর মানুষ এই সুড়ঙ্গগুলোকে মনে করত তা হয়তো বাতাস আসা যাওয়া বা ভেন্টিলেশনের জন্য করা হয়েছিল। কিন্তু এটিও ভুল প্রমাণিত হয়, কারণ এর ভিতরে একটি রোবটকে পাঠানো হয় এবং তাতে দেখা যায় সুড়ঙ্গের পথটি বড় দেয়াল দিয়ে বন্ধ। পিরামিডের ভেতরে রয়েছে কিংস এবং কুইন্স চেম্বার। বলা চলে এই 2 চেম্বারে রাখা হয়েছে রাজা ও রানীর মৃতদেহ, কিন্তু এর মধ্যে কোনো রাজা ও রানীর মৃতদেহ বা মমি এখনও পাওয়া যায়নি। তবে আশ্চর্যের ব্যাপার হলো, কিংস এবং কুইন্স চেম্বার থেকে বের হওয়া ছোট সুড়ঙ্গপথের নির্দেশ সোজা উপরের ওরিয়ন নক্ষত্রের দিকে, যা বোঝাতে চায় যে রাজা ও রানীর আত্মা ওই নক্ষত্রে ভ্রমণ করবে বা তারা ওই নক্ষত্রে বসবাস করবে, মানে তাদের আত্মা ওই তারাগুলোর সাথে কানেক্টেড থাকবে, যাকে বলা হয় স্টার শাফ্ট থিওরি। পিরামিডের ভেতরে এই 2 চেম্বার বাদে আরও কোনো চেম্বার আছে কি না তা দেখার জন্য একটি ক্যামেরা পাঠানো হয়েছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আরও ভেতরে প্রবেশ করার আগেই অপ্রত্যাশিতভাবে ক্যামেরাটি নষ্ট হয়ে যায়। এখানেই থেমে যায় এই গবেষণা, এবং এরপর ইজিপ্ট সরকার পিরামিড নিয়ে গবেষণা বন্ধ করেন। তবে ধারণা করা হয় যে এর ভিতরে আরও চেম্বার রয়েছে। তাহলে এই পিরামিড কেন নির্মিত হয়েছে?
বলা হয়ে থাকে রাজা রানীর মরদেহ মমিফিকেশনের মাধ্যমে মমি করে এখানে রাখা হতো, কিন্তু এখান থেকে তো কোনো মমি বা মরদেহ পাওয়া যায়নি, তাহলে কেন বানানো হয়েছে? এই ঘটনার পর থিওরিস্টরা বলেছেন নিশ্চয়ই এলিয়েনরা তাদের কোনো বিশেষ কাজের জন্য এই পিরামিডগুলো তৈরি করেছে। আচ্ছা, আপনি কি জানেন মিশরের পিরামিডের অভ্যন্তরীণ তাপমাত্রা কত থাকে? মরুভূমির সংলগ্নে থাকা অবস্থাতেও এর ভেতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসে বিরাজমান থাকে, যা খুবই নর্মাল তাপমাত্রা। তাহলে তারা কী এমন প্রযুক্তির ব্যবহার তখন করেছিল যা এর ভেতরকে এতটাই ঠান্ডা রাখে এই উত্তাপময় মরুভূমির মাঝেও? মিশরের আকর্ষণীয় জায়গায় কিছু লিপি পাওয়া যায় যা দেখলে আপনি আরও অবাক হবেন। সেটি টেম্পল এভিডস, এই লিপিতে রয়েছে কিছু অদ্ভুত সাইন। এখানে রয়েছে হেলিকপ্টার, স্পেসশিপ সহ অনেক কিছুর চিত্র। কিছু জায়গায় একদম এলিয়েনের ছবি স্পষ্ট দেখা যায়, তবে বিজ্ঞান বা আধুনিক বিজ্ঞানীরা বলছেন এই এলিয়েনের ছবিটি তৎকালীন সম্রাট আখেন্টনের মাথার মতো দেখতে। মিশরের ড্যান্ডারা নামক জায়গায় হেথর নামের এক মন্দির আছে, যেখানে মিশরীয়রা তাদের প্রভুর উপাসনা করত। এই মন্দিরে রয়েছে এমন কিছু কারুকার্য যা মিশরকে আরও রহস্যময় করে তুলেছে। এখানে এমন একটি ছবি আছে যা দেখতে পুরোপুরি কোনো বাল্বের মতো, যা দেখে থিওরিস্টরা বলতে বাধ্য হয়েছিল এটা কোনো ইলেকট্রিক বাল্বের ছবি, যা ক্রুপস টিউবের মতো দেখতে। এই বাল্বের তারকে তারা একটি সাপের মতো দেখিয়েছে, আর সকেটকে দেখিয়েছে একটি পদ্ম ফুলের মতো, এবং নিচের একটি তার দিয়ে বুঝিয়েছে যে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এইবার একটু চিন্তা করে দেখুন, 4,500 বছর আগে বিদ্যুৎ সম্পর্কে এত নির্দেশনা! তাহলে কি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মাইকেল ফ্যারাডে এবং টেসলা তাদের আগেই কি আমাদের পূর্বপুরুষরা বিদ্যুৎ বানিয়েছিল? পিরামিড যদি শুধুমাত্র মিশরেই থাকতো, না হয় বলা যেত যে মিশরিয়ারাই এগুলো তৈরি করেছে, কিন্তু মায়া সভ্যতা ও চীন সভ্যতাতেও রয়েছে এরকম পিরামিড। ওইগুলোতেও রয়েছে এমন অনেক রহস্যময় নিদর্শন। তাছাড়াও জাপান, ফ্রান্সে এমন সব মূর্তি পাওয়া যায় যা সহজেই বোঝা যায় যে এগুলো পৃথিবীর বাহিরের কোনো শক্তিশালী প্রাণীর কাজ। আপনার মতো আমরাও সন্দিহান, এই অসাধারণ স্থাপত্যটি কী করে পৃথিবীর সেন্টারে তৈরি করা হলো? মানুষ তো তখন পৃথিবীর বাহিরেও যে আরও উপগ্রহ আছে তাও জানত না, আর এত বড় পিরামিডগুলো উপর থেকে না দেখে কীভাবে বানানো হলো? তাছাড়া ওরিয়ন নক্ষত্রের বরাবরই বা কেন এগুলো বানানো হলো? কী করে এত তপ্ত মরুভূমিতে সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এই পিরামিডে? আর কী করেই বা মিশরের পুরাতন লিপিগুলোতে বর্তমানে আবিষ্কৃত প্রতিচ্ছবিগুলো আসলো? এর কোনো প্রশ্নের জবাব আমাদের কাছে নেই। আচ্ছা, আপনার কি মনে হয় এগুলো কি মানুষের তৈরি নাকি ভিন গ্রহের ইন্টেলিজেন্ট এলিয়েনদের তৈরি, তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যদি আমাদের এই রহস্যময় ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার আশেপাশের মানুষদের। এরকম আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের পাশে। ক্রিপ্টিক প্ল্যানেটের কোনো ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন, হাজির হব পরবর্তী কোনো বিষয় নিয়ে।